প্রয়াত হলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক। শনিবার ভোরে কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার প্রয়াণে আইনজীবী মহলে শোকের ছায়া এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শাখা সংগঠনের পক্ষ থেকে শোকবার্তা এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়। প্রয়াত হলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তথা প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের রাজনীতির এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র অরুণকান্তি ভৌমিক। শনিবার ভোর 5:30 নাগাদ কলকাতা বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত অবস্থায় প্রয়াত হন। আইনজীবী পেশার সাথে যুক্ত থাকলেও রাজ্য রাজনীতি তিনি ছিলেন বেশ পরিচিত নাম। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন রাজ্যের বিশিষ্টজনেরা। শ্রদ্ধেয় অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি মহোদয়, অরুণকান্তি ভৌমিক, উনি পারিবারিক সূত্রে আমি যা খবর পেলাম, গভীর রাত্রে প্রায় অ্যাবাউট 3:30 উনি পরলোক গ্রহণ করেছেন। এখান থেকে ওনাকে কলকাতায় নিয়ে গেছে, সেখানে উনি মৃত্যুবরণ করেন। গত পরশু দিন আমি ওনাকে আইএলএস হসপিটালে দেখতে যাই, সেখানে ওনার যে শারীরিক অবস্থা আমি দেখলাম তখন কিন্তু ভালো ছিল না। এবং আমি ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, কনসার্ন যে ডক্টর তাদের সাথে কথা বলার পরে ওনারা বললেন যে প্রায় 80% ওনার লাংস যে প্রায় কনসোলিডেটের মতো হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে ওনারা পরিবারের লোকজনেরা ওনাকে কলকাতায় নিয়ে যায় আরও ভালো চিকিৎসার করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, উনি আর আমার আজ আমাদের মধ্যে নেই। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার খুবই ভালো পরিচয় ছিল, খেলাধুলার জগতেও উনি অবাধ বিচরণ ছিল, বিশেষ করে অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনে উনি সভাপতি ছিলেন, তাছাড়া লন টেনিসের সাথে উনি যুক্ত। তো সবসময় সদা হাস্যময় এই ব্যক্তিত্ব, ওনার সাথে আমার প্রায়শই কথা হতো, বিভিন্ন বিষয়ে কথাবার্তা হতো। তো আজকে সত্যি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে ওনার আত্মার স্বর্গতি কামনা করছি এবং পরিবারবর্গের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি। সেক্রেটারি ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন, আমরা খুবই মর্মাহত। আজকে দাদা আমরা জানতে পেরেছি যে আমাদের যে সম্মানিত প্রেসিডেন্ট শ্রী অরুণকান্তি ভৌমিক আজ আমাদের আজ নেই। উনি কলকাতায় বেসরকারি একটা নার্সিংহোমে উনি আজ নেই শুনতে পেরেছি, আমরা খুবই মর্মাহত। এবং আজকে আমরা একজন অভিভাবককে আমরা হারালাম। আমরা যখনই সাহায্যের জন্য হাত বেরিয়েছি, বাড়িয়ে দিয়েছি, সবসময় আমাদের সদা আমাদেরকে সাহায্য করেছেন। এবং ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনকে একটা উচ্চ শিখরে নেওয়ার যে প্রচেষ্টা, ওনার অক্লান্ত পরিশ্রম এবং সাহায্যের মধ্য দিয়ে আমরা গত বছর আমরা পরিচালনা করেছি। আজকে আমরা অভিভাবক হিত হলাম এবং ওনার আমরা আত্মার সদ্গতি কামনা করছি। ওনার যে পরিবার পরিজন যারা আছেন ওনাদের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। উনি ওনার মৃত্যুতে ত্রিপুরা খেল জগতেরও অনেক ক্ষতি হয়েছে। উনি শুধু ল ডিপার্টমেন্টের সাথে যুক্ত ছিলেন না, উনি খেলাধুলার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন এবং ত্রিপুরা লন টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি উনি নিযুক্ত ছিলেন, যার কারণে ওনার সাথে অনেক ক্ষেত্রে আমাদের একত্রিতভাবে আমরা খেলাধুলা মাঠ পরিচালনা করেছি। ওনার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত এবং ওনার বিদেহে আত্মার সদ্গতি কামনা করছি এবং ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24।